পর্যায়ক্রমে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর জীবনভিত্তিক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এই কথা জানান তথ্যমন্ত্রী। বলেন, অনলাইন পোর্টাল বন্ধ একটি চলমান প্রক্রিয়া। অনলাইন পোর্টাল অনুমোদন যেমন একটি চলমান প্রক্রিয়া এবং অনলাইন পোর্টাল যেগুলো আসলেই গর্হিত কাজ করে কিংবা সৎ উদ্দেশ্যে পরিচালিত নয়, গুজব রটায় কিংবা ভুল সংবাদ প্রচার করে, সেগুলো বন্ধের কার্যক্রম চলমান থাকবে। একই সাথে সিরিয়াল অনুযায়ী চ্যানেল চলছে কিনা, কেউ বিজ্ঞাপন অবৈধভাবে চালাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কাল থেকে মোবাইল কোর্ট চালানো হবে। আগামীকাল থেকে আমরা সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করব। টেলিভিশনের সিরিয়াল নির্ধারণ করে দিয়েছিলাম, সেটি যদি কোনো জায়গায় ব্যর্থ হয়, কোনো কেবল অপারেটর যদি আইন ভঙ্গ করে তারা নিজেরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট প্রদর্শন করে কিংবা অনুষ্ঠান প্রদর্শন করে কিংবা আইনের অন্য কোনো ব্যত্যয় ঘটায় এবং ক্লিন ফিট যদি সেখানে দেখানো না হয়, সেটি কেবল অপারেটর এবং ডিস্ট্রিবিউটর যারা ডাউনলিঙ্কের পারমিশন পেয়েছে তাদের উপরেই আইন ভঙ্গের দায় বর্তাবে।